চীনকে উচিত শিক্ষা দিতে অগ্নি ব্রহ্ম সাথে প্রায় এক লাখ সেনা নামছে চীন সীমান্তে আপাতর দৃষ্টিতে হয়তো মনে হচ্ছে শুধু পাকিস্তানকে সামলাতে ব্যস্ত ভারত কিন্তু আদতে তা নয় চীনের সীমান্ত চার হাজার সাতান্ন কিলোমিটার জুড়ে থাকা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল নিয়েও যথেষ্ট মাথা ব্যথা রয়েছে ভারতের আর সেই চীন সীমান্তে একটু একটু করে শক্তি বৃদ্ধি করছে ভারত চীন সীমান্তে মোতায়েনের জন্য দ্বিতীয় মাউন্টেন স্ট্রাইক কফস তৈরি করছে সেনাবাহিনী এছাড়া বছরের শেষে লাদাখের বরফ ঢাকা শৃঙ্গে হবে যুদ্ধ যুদ্ধমহরা সূত্রে খবর আগামী তিন বছরের মধ্যে চীন সীমান্তে সম্পূর্ণভাবে কার্যকর হবে সেভেন্টি টু ইনফেন্টরি ডিজিশন যার হেডকোয়ার্টার পাঠানকোটে প্রথমে একটি ব্রিগেড কাজ শুরু করবে পরে তিনটি ব্রিগেড একসঙ্গে মোতায়েন থাকবে দুই থেকে চীনের বিরুদ্ধে শূন্য সাজাতে 17 মাউন্টেন কর্ফস গঠন করতে শুরু করে ভারত দুই হাজার মধ্যে তৈরি হবে এই 17 মাউন্টেন কর্পস এই বাহিনীর কাছে থাকবে অস্ত্র কামান হেলিকপ্টার লাদাখ থেকে অরুণাচল পর্যন্ত কাজ করবে ইঞ্জিনিয়ার ব্রিগেড মোট চৌষট্টি কোটি টাকা খরচে তৈরি হচ্ছে এই বাহিনী এতে থাকবে মোট ৯০২৭৪ সেনা জওয়ান চীনের পিপল লিবারেশন আর্মির বিরুদ্ধে যে কোনো সময়ে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে ওই বাহিনীর হাতে থাকবে অগ্নি পরমাণু মিসাইল ফাইটার জেট ট্যাঙ্ক ব্রহ্মস সুপারছনিক মিসাইলের মতো আধুনিক অস্ত্রশস্ত্র নতুন শত্রু কর্পসের মাধ্যমে থাকবে উনষাট ইনফ্যান্ট্রি ডিভিশন যাদের পশ্চিমবঙ্গের পানগরে তৈরি করা হয়েছে এবার তৈরি হচ্ছে বাহাত্তর ডিভিশন